আগামী রাজনীতি শঙ্কাযুক্ত বড়ই অস্বচ্ছ বলে মন্তব্য করলেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের। বৃহস্পতিবার বনানীতে এক মতবিনিময় সভায় তিনি বলেন, সামনে কঠিন সংগ্রাম, সবাইকে এক হতে হবে। জি এম কাদের অভিযোগ করেন, সরকার ও সরকারি দল এক হয়ে একদলীয় শাসন কায়েম করেছে। ফখরুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় পেশাজীবী সমাজের মত বিনিময় সভায় জি এম কাদের অভিযোগ করেন, বাংলাদেশে গণতন্ত্র নেই, একদলীয় শাসনের দিকে যাচ্ছে দেশ। এই সময় সাইবার সিকিউরিটি আইনের কঠোর সমালোচনা করেন তিনি। সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেটা তৈরি করা হলো, আইনগুলো এমন ভাবে করা হয়েছে যে কোনো কাজকেই সরকার রাষ্ট্রবিরোধী কাজ বলে শাস্তিযোগ্য অপরাধ করতে পারে এবং বন্ধ করে দিতে পারে। কোনো নিউজ পেপার আমি বলছি এবং নিউজ চ্যানেল সামনের দিকে থাকবে না, কেননা কোনো নিউজ করার মতো কোনো যে কোনো নিউজকেই সরকার রাষ্ট্রদ্রোহিতা হিসাবে দেখাতে পারবে, রাষ্ট্রের বিরুদ্ধে দেখাতে পারবে এবং তার এগেনস্টে মামলা করতে পারবে। সরকার এবং দল, সরকারের যে কর্মচারী কর্মকর্তা, পুলিশ, বিভিন্ন প্রশাসন, বিভিন্ন জায়গায় তারা সরাসরি সরকারি দলের পক্ষে কথা বলছে, সরকারি দলের স্লোগান দিচ্ছে, সরকারি দলের মিটিং মিছিলে পার্টিসিপেট করছে। জি এম কাদের বলেন, দেশের আগামীর রাজনীতি সংঘাতময় হতে পারে, তাই রাজনীতিবিদদেরই দেশের জন্য দায়িত্ব নিতে হবে। সরকার শুধু গণতন্ত্র ধ্বংস করে নাই, সরকার এবং সরকারি দল এক হয়ে রাষ্ট্রকে দখল করার মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা কামন করেছে এবং সেটাকে চিরস্থায়ী করার জন্য তারা এগিয়ে অগ্রসর হচ্ছে। সামনের দিকে সংগ্রাম, বড় কঠিন সংগ্রাম, কাজে ওই সংগ্রামে আমাদেরকে জয়ী হতে হবে। সামনের দিকের পরিস্থিতি অত্যন্ত অস্বচ্ছ, অনিশ্চিত এবং সবাই শঙ্কিত। বাংলাদেশের ভবিষ্যৎ অনিশ্চিত এবং শঙ্কাযুক্ত, শঙ্কামুক্ত নয়। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নবগঠিত তৃণমূল বিএনপি নিয়েও কথা বলেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের। এটা কোনো ফ্যাক্টর, বড় ফ্যাক্টর বলে আমি মনে করি না। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।